আসসালামু আলাইকুম সম্মানিত দানশীল ভাই ও বোনেরা, আপনাদের দান ও সাদাকাতেই প্রতিষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের ভাটি এলাকা সুলেমানপুরের বিশাল শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা ও এতিমখানা। বর্তমানে অসংখ্য দরিদ্র এতিম ছাত্রদের থাকা ও লেখাপড়ার জায়গার সংকুলন না হওয়ায় নতুন একটি 150 হাত লম্বা 6-তলা ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। আল্লাহর রহমতে ভবনটি সম্পন্ন হলে আরও 2000 ছাত্রছাত্রীর দিনী ইলিম শিক্ষা গ্রহণের ব্যবস্থা হবে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সম্মানিত লন্ডন প্রবাসী ভাই বোনেরা, আপনাদের সহযোগিতায় অবহেলিত বাটি এলাকায় থাইরপুর উপজেলার সুলেমানপুর গ্রামে গড়ে উঠেছে 5টি মাদ্রাসা, যা গড়ে তুলেছেন আল্লামা সৈয়দ শামসুজ্জামান সাহেব। এখানে এতিমখানা সহ 5টি মাদ্রাসা, 5টি মাদ্রাসায় 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে, যার ব্যয়ভার প্রতি বছর 1 কোটি টাকার উপরে হয়। এত টাকা ব্যয়ভার বহন করা কারো একার পক্ষে সম্ভব নয়। সুতরাং আল্লামা সৈয়দ শামসুজ্জামান সাহেবের পক্ষে একা এত টাকা ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা এই 5টি মাদ্রাসায় 1000 ছাত্রছাত্রীর বই খাতা সহ তাদের পোশাকাদি সহ সব ব্যয়ভার বহন করার জন্য আপনারা যদি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই পবিত্র মাসে তাদেরকে যদি সহায়তা করেন, তাহলে কাল কিয়ামত দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে প্রতিদান দিবেন, এর যাযা দিবেন। এরপর এখানে এত ছাত্রছাত্রী আপনারা দেখতেছেন, তাদের ক্লাসরুমের সংকট, যে পরিমাণ বিল্ডিং আছে এই বিল্ডিংগুলোতে তাদের জায়গা হয় না, জায়গা সংকুলন হয় না। তাই আল্লামা সৈয়দ শামসুজ্জামান সাহেব আরেকটি 6-তলা নতুন বিল্ডিং এর কাজ হাতে নিয়েছেন। আপনারা ইচ্ছা করলে এই বিল্ডিং এর কেউ 1-তলা সম্পূর্ণ বানিয়ে দিতে পারেন। আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজের নামে অথবা আপনাদের মাতা পিতার নামে একটি রুম বানিয়ে দিতে পারেন। যদি বানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান হিসাবে, এর যাযা হিসাবে আপনাদেরকে জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন। আল্লাহর নবীর বাগানের এই বিল্ডিং নির্মাণে আল্লাহর ওয়াস্তে আপনার অথবা আপনার মা বাবার নামে 2500 পাউন্ড দিয়ে একটি রুম দান করে এতিম ছেলে মেয়েদের কোরআনে হাফেজ ও আলেম হওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আল্লাহ পাক জান্নাতে আপনাকে একটি ঘর বানিয়ে দেবেন। মাদ্রাসার সকল উস্তাদ ও এতিম অসহায় ছেলেমেয়েরা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আপনার জাকাতের একটি অংশ থেকে 200 পাউন্ড দিয়ে 10 জন এতিম অসহায় ছাত্রকে পাজামা পাঞ্জাবি টুপি দান করে এতিম বাচ্চাদের মুখে হাসি ফুটাতে পারেন। এতে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন। আপনি এই মাদ্রাসায় আরও যেভাবে সাহায্য করতে পারেন, 1500 পাউন্ড দিয়ে মাদ্রাসার অনারারি ট্রাস্টি হতে পারেন, 1000 পাউন্ড দিয়ে লাইফ মেম্বার, 500 পাউন্ড দিয়ে কোরআনে হাফেজ স্পন্সর করতে পারেন, 250 পাউন্ড দিয়ে 1 কিয়ার জমি কিনে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, দানশীল ভাইরা, আপনারা যদি মাদ্রাসার জন্য আরও কিছু জমি খরিদ করে দেন আমাদের মাদ্রাসার জন্য, তা আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসার বোর্ডিংয়ের, এতিমখানার আর যে খাদ্যের যে একটা সমস্যা ছিল সে সমস্যাটা দূর হয়ে যাবে।
সম্মানিত লন্ডন প্রবাসী ভাই বোনেরা, এই যে ছেলেটা একদম এতিম, তার মাও নাই বাবাও নাই, এই ধরনের গরিব এতিম অসহায় সন্তানদেরকে আপনারা দান খয়রাত করেন, তাহলে ইনশাআল্লাহ এই যে দান আপনাদের কখনো বৃথা যাবে না, কাল কিয়ামতের দিনে আপনারা এর জাযা অবশ্যই পাবেন। এই ছেলেটি এতিম, আপনারা যদি কোনো ভাই বোন প্রবাস থেকে এই ছেলেটির স্পন্সর হন, তার হিফজ শাখায় লেখাপড়ার দায় দায়িত্ব নেন, তাহলে এই ছেলেটি যদি হাফেজে কোরআন হতে পারে, আশা করা যায় কাল কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজের মাতা পিতার মর্যাদা দিয়ে আপনাদেরকে মর্যাদাবান করবেন, আপনাদেরকে কাল কিয়ামতের দিন উঠাবেন। লন্ডন প্রবাসী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছেলেটা এতিম, সে তাহিরপুরের সুলেমানপুর গ্রামে শাহজালাল রহমতুল্লাহ জামিয়া মাদ্রাসায় হিফজ শাখার ছাত্র। আপনারা যদি কোনো দানশীল ভাই বোন আপনারা এই ছেলেটির স্পন্সর হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে হয়তোবা এই সন্তানের উছিলায়, কোরআনের উছিলায় হয়তোবা আপনাদেরকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আগে বলে দিচ্ছেন আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা শায়খ শামসুজ্জামান সুলেমানপুরি পীর সাহেব হুজুর। আল্লাহ লন্ডন থেকে বাংলাদেশেরও আল্লাহ অনেক ভাই বোনেরা দুয়ার দরখাস্ত করেছে, আল্লাহ প্রত্যেকের দাহর এবং সাদাকাত গুলি কে আল্লাহ তুমি কবুল করো। বিফাদলে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমাদের যাকে তুমি যেখানে মৃত্যু দাও, আখেরি ওয়াক্তে অন্তিম সময় আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে দিলে জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।